আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা যাচ্ছি হ্যামবার্গ টাউন পার্ক বিচে। না, হ্যামবার্গ জার্মানির কোনো শহর নয়, এটি আমেরিকান শহর। এটি নিউ ইয়র্ক স্টেটের এরি কাউন্টিতে অবস্থিত, ঠিক বাফালো সিটির দক্ষিণে। আমরা ইতিমধ্যে এই শহরের সীমানা অতিক্রম করছি। আপনারা দেখতেছেন, দেখতে পাচ্ছেন হ্যামবার্গ সাইন। আমরা এইমাত্র হ্যামবার্গ টাউন পার্ক বিচে এসে পৌঁছলাম। সিঁড়ি বেয়ে আমরা নিচে নামছি। আমরা পানির ঠিক কাছাকাছি যাব। হ্যামবার্গ শহরের পশ্চিম সীমানা বরাবর এরি লেকটি অবস্থিত। এরি লেকটি হচ্ছে উত্তর আমেরিকার বৃহৎ পঞ্চহ্রদের একটি, আয়তনে চতুর্থ। আপনারা দেখতে পাচ্ছেন এরি লেক। বাজান কি একটু পাটা নামাই দিবা? এখন তো পানিটা অনেক স্রোত দেখাচ্ছে। বৃহৎ পঞ্চহ্রদকে আইল্যান্ড সিজ বলা হয়, মানে সাগর বলা হয়। অনেক সময় এই বৃহৎ পঞ্চহ্রদকে সাগর বলা হয়, কারণ এখানে সাগরের মতোই আছে প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড বাতাস, আছে গভীরতা এবং স্রোত। অনেক পাথর, দেখে হচ্ছে সিগল গুলো উড়ে যাচ্ছে। গ্রেট লেকস একে অপরের সঙ্গে সংযুক্ত, সেন্ট লুইস রিভারের মতো আরও অনেক রিভার এইসব লেক এসে পড়েছে। আবার এইসব লেক সেন্ট লরেন্স রিভারের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত। এইসব লেকের পানি এই নদীর মাধ্যমে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ছে। সুতরাং সঙ্গত কারণেই এইসব লেকে স্রোত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পাড়ের সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি বেয়ে নিচে নামবেন, একেবারে পানি পর্যন্ত যাবেন। কি মজা, অ্যামেজিং! সময় করে অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে। আকাশটা আজকে খুব একটা ভালো নয়, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, ভিডিওগুলো পরিষ্কার হলো না, ক্ষমা করবেন। আজকের মতো এখানেই রাখি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।